রাজ্যে শনিবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে শাসক বিজেপি দল সবগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। অপরদিকে বিরোধী দল কংগ্রেস ও বাম দলগুলি অস্তিত্ব বজায় রাখার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামে। যদিও বিরোধী দলগুলির অভিযোগ, শাসক দল বিজেপি নানাভাবে নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করেছে, তবে মজার বিষয় হল বিজেপির মূল শরিক আইপিএফটি বিগত লোকসভা নির্বাচনের ন্যায় এবারও আলাদা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামে। শনিবার ভোট চলাকালীন সময়ে হঠাৎ খোয়াই জেলার কল্যাণপুর ব্লক এলাকার পশ্চিম গারিকাপুর গাঁও সভার খাস কল্যাণপুর গ্রাম বিজেপি আইপিএফটির হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীদের অভিযোগ, নতুন আবাদী গ্রাম থেকে আসা ভোটারদের নানাভাবে বাধা দেয়, এমনকি বাড়ি বাড়ি প্রবেশ করে হামলা চালায়। আইপিএফটির এই আক্রমণের খবর পেয়ে ছুটে আসে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা, আর তখনই শুরু হয়ে যায় দু দলের হামলা পাল্টা হামলা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় বিজেপির কয়েকজন কর্মী সমর্থক আহত হয়। আহতদের কল্যাণপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে খোয়াই জেলার এসপি কিরণ কুমার সহ অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।